হ্যালো কৃষক বন্ধুরা, আমাদের ত্রিপুরার কৃষি চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা কথা বলবো কিভাবে আমরা কম খরচে আমরা বেশি উপার্জন করতে পারি। বর্ষাকালে একটি খুবই লাভজনক ফসল হলো তরমুজ, তার মধ্যে আছে তরমুজ, কুকুম্বার, কিন্তু আমরা আজকে কথা বলবো তরমুজ সম্বন্ধে। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো তরমুজ করার জন্য আমাদের কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে এবং কি রকম বীজ সিলেক্ট করতে হবে, কোন বীজ আমাদের ত্রিপুরার যে ভালো ফলন দেয়, কোন বীজ আমাদের ভালো ফসল দেবে, কোন বীজ মার্কেটে, কোন বীজের ফসল মার্কেটে চলবে, এই আজকে কথা বলবো বন্ধুরা। তারপর আমরা ব্যাট তৈরি করে ব্যাটের নিচে একবারে গাছের জন্য খাওয়ান দিয়ে দেব এবং গাছগুলি লাগিয়ে দেব। তারপরে বন্ধুরা, আমরা এখানে বীজ লাগিয়েছি সাগর কোম্পানি, সাগর কুইন, এগুলি আমাদের ত্রিপুরার বাজারে মোটামুটি ভালো চলে এবং দেখতেও মোটামুটি সাইজে সুন্দর। বন্ধুরা, তরমুজের জন্য আমাদের প্রথমত মালচিংয়ের জন্য ব্যাট তৈরি করতে হবে, এরকম আমরা ব্যাট তৈরি করতে হবে এবং ব্যাট তৈরি করে মোটামুটি 1.5 ফুট দূরে দূরে এরকম হোল করতে হবে এবং এগুলির মধ্যে বীজ লাগাতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি চান কম সময়ে একটি লাভজনক ফসল করে লাভবান হতে, তাহলে আপনারা আমার মতো তরমুজ চাষ করতে পারেন এবং তরমুজ চাষ করে কম সময়ে আপনারা বেশি টাকা উপার্জন করতে পারেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আর অন্য কিছু জানার থাকলে আমার চ্যানেলটিকে কমেন্ট করুন।